হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আমাদেরকে মাসিকদের প্রতি আল্লাহ বিশেষ সন্তুষ্ট বলেন ভাই আচ্ছা ভাই আপনারা তো দেখা যায় প্রায় সময় মদিনার আয়াত নিয়ে বেশি কথাবার্তা বলেন তো

মুখী কোন আয়াত পান যেটার বক্তব্য হচ্ছে একটা আয়াতের সাথে আরেকটা আয়াত সাংঘর্ষিক তখন আপনার দেখতে হবে যে পরবর্তীতে শেষের দিকে যেই আয়াতটা নাজিল হয়েছে সেটা হচ্ছে ইসলামের বিধান সেটা হচ্ছে ইসলামের আইন আগের আয়াতটা তখন মানসুক হয়ে যাবে আগের আয়াতটা তখন রহিত হয়ে যাবে কারণ তার থেকে সেই প্রসঙ্গে তার থেকে পরবর্তী আয়াতটা চলে আসছে এই কারণে যে নাসিক আয়াতটা সেইটাই নাসিক মানে হচ্ছে নতুন যে আয়াতটা আসছে যেটা আপডেটেড ভার্সন সেটা কি ফলো করতে হবে যেমন কোরআনে মদ্যপান বিষয়ে তিনটা আয়াত নাজিল হয়েছে চারটা আয়তে অনেকে বলে তিনটা আয়াত হয়েছে সেই তিনটা আয়ের প্রথম আয়াতে বলা হয়েছে যে তোমরা মদের ভিতরে ভালো আছে খারাপও আছে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তোমরা নামাজের ধারে কাছে যেও না মদ্যপান করে এটা হচ্ছে দ্বিতীয় আয়াত তৃতীয় আয়াতে বলা হয়েছে তোমরা মদ খেয়া মদ একদম হারাম তিন নম্বর আয়তে গিয়ে মদটাকে একদম হারাম করে দেওয়া হয়েছে এখন আপনি যদি কোরআনের উসুল বুঝতে যান তখন আপনার ধরতে হবে তিন নম্বর যে আয়াত আছে সেটা কি আপনার আইন হিসেবে গণ্য করতে হবে এটাই হচ্ছে ইসলামের আইন এটাই হচ্ছে শরীয়তের বিধান এটাই হচ্ছে উসুল কোরআন যে আপনার তিন নম্বর যে আয়াতটা এসছে সেটা কি ইসলামের বিধান হিসেবে ধরতে হবে আপনি আগের আয়াতটাকে কখন ইসলামের বিধান হিসেবে মনে করতে পারবেন না কারণ হচ্ছে আগের আয়তে যদিও বলা হয়ে থাকে যে আহ নেশাগ্রস্ত হয়ে নামাজের ধারে কাছে যেও না তখন আপনি এটা পরে ভাবতে পারেন যে আচ্ছা ঠিক আছে তাহলে অন্য সময় নেশা করলাম সমস্যা কি অন্য সময় মদ খাইলাম সমস্যা কি না এটা আপনি ভাবতে পারবেন না কারণ আগের আয়াতটা ওই শেষের আয়াতটা দ্বারা মানসুক হয়ে গেছে সেটা বিধানটা মানসুক হয়ে গেছে আয়াতটা এখনো আছে আয়াতটা এখনো আপনি পড়বেন আবৃত্তি করবেন কিন্তু আয়াতের যে হুকুম সেই হুকুমটা মানসুক হয়ে গেছে আপনার যেটা মানতে হবে নাসেক আয়াতটা মানতে হবে লাস্ট যে আয়াতটা সেটা মানতে হবে যেখানে আল্লাপাক মদকে হারাম ঘোষণা করেছে সেই আয়াতটাই আপনার মানতে হবে এটাকে বলা হয় নাসেক এবং মানসুক এটা হচ্ছে উসুলুল কোরআন যদি আপনি উসুলুল কোরআনের যে কোনো বই পড়েন আপনি জিনিসটা পেয়ে যাবেন তো মোহাম্মদের কাছে কিছু আয়াত নাজিল হয়েছে মক্কা থাকা অবস্থায় কিছু আয়াত নাজিল হয়েছে মদিনা থাকা অবস্থায় তো পরবর্তীতে শেষের দিকে কোন আয়াত গুলো নাজিল হয়েছে বলেন তো ভাই মক্কার আয়াত না মদিনা মদিনার তাহলে কোরআন উসুল বা শরীয়তের বিধান হিসেবে কোনটাকে মানতে হবে মক্কার আয়াতগুলোকে না মদিনার আয়াতগুলোকে কোনটা প্রায়োরিটি পাবে ভাই তার মানে এটা না যে মক্কার ভাই কোনটা প্রায়োরিটি পাবে এটা আমি জিজ্ঞেস করেছি আমি বলেছি আমি এটা বলি নাই যে মক্কার আয়াতগুলো সব বাতিল হয়ে গেছে সেটা আমি বলি নাই একটা বলেছি আমি বলেছি আমি বলেছি আমার কথাটা শুনে নেন আমার যেটা জিজ্ঞাসা করি শুধু সেটার উত্তর দেন আটবারে অন্য কোনো কথা বলেন না আপনাকে আমি জিজ্ঞাসা বলি নাই যে মক্কার আয়াতগুলো বাতিল হয়ে গেছে কিনা না ভাই এটা আমি একবারও বলি নাই মক্কার আয়াত বাতিল হয়ে গেছে আমি বলেছি যখন পরস্পর বিরোধী আয়াত থাকবে বা সাংঘর্ষিক আয়াত থাকবে তখন মক্কার আয়াত প্রায়রিটি পাবে নাকি মদিনা আয়াত পাবে মদিনা পাবে এই কারণেই আমরা মদিনার আয়াত নিয়ে বেশি আলোচনা করি কারণ মদিনার আয়াতগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট সেই আয়াতগুলোর ভিতরে আছে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে ইয়াটা কিভাবে হবে এটা কিভাবে সেটা কিভাবে কাফের কিভাবে কতল করবে কিভাবে যুদ্ধ করবে এগুলা সবই হচ্ছে মদিনার আয়াত

আচ্ছা ঠিক আছে ভাই ভারত ভাই আপনি আপনিও থাকেন তাহলে আমি একটু গেলাম ঘুরে আসি পরে আবার হ্যাঁ ভাই কিছু কি একটা অবস্থা সাজান ভাই তো কথা বলা শেষ না সাজান ভাই না একটু কথা ছিল ভাই হ্যাঁ বলেন তো আমার প্রশ্ন হয়েছে যখন আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করেন তখন তো উনার সবগুলো আয়াত ভালো ভালো আয়াত ছিল উনি তো মানে সবকিছু জানতেন না যে ভবিষ্যতে কি কি আয়াত আসবে না আসবে না উনি জানতেন কিনা জানতেন না তো আমার প্রশ্ন হয়েছে যে আহ আল্লাহ যদি ওনাকে মনোনীত নাই করতেন তাহলে মানে উনি কেন দাবি করবেন যে উনি আল্লাহর আসল আমি বুঝি নাই যে আল্লাহ যদি তাকে মনোনীত না করে তাহলে নবী কেন দাবি করবে যে সে আল্লাহ রাসুল মানে এই পর্যন্ত এই পর্যন্ত যত পীর পীর টির মানে যত দাবি করছে তার সাথে আল্লাহ ডাইরেক্ট কানেকশন আছে যত হিন্দু বাবারা যত দাবি করছে তাদের সাথে ভগবানের ডাইরেক্ট কানেকশন আছে যিশু যে দাবি করছে যে সে নিজে গড তারা সবাই মানে যদি তারা তাদের ঘর থেকে পারমিশন নাই পায় তাহলে কেন তারা দাবি করবে তাই না ভাই উনি কি জানতো যে এমন তো হয় যে মক্কায় থাকতে তার কাছে যে দশ বছর পরে আমি এখান থেকে আমাকে এখান থেকে বিদায় নিতে হবে আমি যে এখন থেকে ভবিষ্যৎবাণী করে গেলাম এই রাতে আমি বিদায় নিবো বা এই রাতে আমি আমার জীবন বাঁচানোর জন্য আমার চাচাতো ভাইকে আমার বিছানার মধ্যে লুকাইতে পরে আমি রাতের বেলায় মরুভূমিতে দৌড়ায় দৌড়ায় বদিনা যাবো এই কথা তো দশ বছর আগে নাজিল হয়নি তাই না না এটা হয় নাই তাহলে তো এটার মধ্যে মিরাক্কল কি থাকলো বা এটা দ্বারা প্রমাণ কি হলো সেটা তো আমি বুঝলাম না না আমি যদি আমরা যদি মানে মদিনার আয়াত বাদই দিই আর শুধু মক্কার আয়াত যদি আমরা হিসাবে ধরি তাইলে মানে ব্যাপারটা আপনি এতক্ষণ ধরে আলোচনার পরেও সাধারণ রামায়ণের পরেও এই কথা বলছেন না ধরেন আমি আপনাকে এখন তাহলে একটা কথা বলি প্রথমে আমি বললাম এই খাপো এই কুবা এই সুবা বলার পরে একটু পরে বললাম ভাই একটু আগে আমি যা যা বলছি সবগুলোর জন্য আমি এক্সট্রিমলি সরি আমি আসলে আপনাকে বুঝিয়ে বুঝিনি আমি আসলে এটা হরিদাস পালকে বুঝিয়েছিলাম আমি আপনাকে ভাবছিলাম আপনার নাম হরিদাস পাল অথবা ভাবছিলাম আপনি হরিদাস পালের ভাই হন এই ভুল করে আমি আপনাকে এই কথাগুলো বলছিলাম আমি শুধরাই নিলাম আমার শুধরানোর কথাটা হচ্ছে ভাই আমি এক্সট্রিমলি সরি আমি এগুলা হরিদাস পালকে করছি অথবা আমি এইগুলা কথা আর আজকে থেকে কাউকে বলবোই না আপনি আমাদের মাফ করে এখন মানে যেখানে আমি নিজেই আমার প্রথম কথাটা শুধরে নিলাম সেখানে আপনি কি আমার দ্বিতীয় কথাটার উপর বেস করে আমার সাথে এখন কথাটা আগায় দিবেন নাকি প্রথম কথাটা আমি শুধরে নেওয়ার পরেও ওই কথাটা নিয়ে আমার সাথে কথা চালা কোনটা করবেন সাজান ভাই কি বলবেন বুঝতে পারতেছেন না আরেকটা একটা আরেকটা আরেকটা সহজ চেষ্টা করি ধরেন আমি আপনাকে বললাম এখন এই মুহূর্তে বলতেছি মামুনুল হকের

এরপরে খবর ছাড়ে এরপরে কালকে ছেড়ে দেয়াল তো এবারে আপনাকে বলি এইটা বললাম একটু আগে এখন আমি এই পাঁচ মিনিট চলে না অলরেডি এর মধ্যে আমি এখন আমার কথা পাল্টাই আমি বললাম না মামুনুল হকের চারটা বউ আছে মানবিক বিয়ে তিনটা অরিজিনাল বউ একটা চারটা এবং সেটার সেই খবরটা আমার কাছে আছে এখন আপনি আমাকে বলেন তো ভাই কোন কথাটাকে আপনি মানে সর্বশেষ কথা হিসেবে বা কোন কথাটাকে গ্রহণযোগ্য কথা হিসেবে মানবেন আমি যেটা আগে একটা তথ্য দিছিলাম সেটা নাকি পরে যেটা আপডেটেড তথ্য দিলাম এবং বললাম আগেরটা না আগেরটা ভুল নতুনটা ঠিক সেইটা কোনটার উপর ভিত্তি করে আপনি কথা বলবেন ভাই আমি তো উদাহরণ হিসেবে বলছি ভাই কি আমি তো উদাহরণ হিসেবে বলছিলাম আপনাকে কিসের উদাহরণ বুঝিনি আমি যে কথা বলছিলাম যে ধরেন যদি আমরা মক্কার মদিনা আয়াতগুলো বাদ দেই আর শুধু মককার আয়াতগুলো ধরি তাহলে তো দেখা যাবে মানে এটাই ছিল আমার কথা উদাহরণ নিচ্ছি ধরেন আপনি ধরতে তো কোনো প্রশ্ন লাগে না ধরেন যেমন আমরা উপকরণে ধরছি না ধরো তোমার একটি বাড়ি আছে ধরো তোমার দুইশো একর জমি আছে ধরছি না আমরা কত ধরছি আপনিও ধরেন কোনো সমস্যা নেই কেন ভাই ধরা যায় না ধরা ধরায় সেটা তো আমি বলছি ধরা তো যায়ই ধরে আপনি সব সমস্যা কি ভাই না কোনো সমস্যা আপনি ধরেন আপনি হ্যাঁ বলেন তারপরে

আচ্ছা থ্যাংক ইউ ভাই ঠিক আছে আমরা তাহলে পরবর অতিথির কাছে যাই সাজান ভাই ভালো থাকবেন হ্যাঁ শুভরাত্রি ভাই আচ্ছা না দিলেও পারতেন